এই ভিডিওটা যে আপনাদের ঈদের মধ্যে একটা ভিডিও যেটা আপনারা দেখছেন অলরেডি, যে নামটা হলো সিরিয়াল কিলার পেশাদার খুনি, যেটা আপনারা দেখছেন সেই ভিডিওটা যেরকম অ্যাকশন থ্রিলার ছিল, সাসপেন্স ছিল, আশা করি এই ভিডিওটা এরকম রহস্যময় থাকবে এবং অ্যাকশন থ্রিলার থাকবে ইনশাল্লাহ। আমার ভিডিওটা করতে অনেক ভালো লাগতেছে, আর এখানে এসে প্লেসটাও অনেক সুন্দর, আর এমন একটা ওয়েদারে এরকম প্লেসে এরকম একটা ভিডিও অনেকটাই ভালো লাগতেছে। দর্শকরা তো সেটাই বলবো যে আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যেখানে ভুল পাবেন মানে আমাদের ভিডিওতে ভুল হতে পারে, মানুষ বলতে ভুল, যদি কোনো ভুল পান তাহলে নিশ্চয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমাদের এই জায়গাটা ভুল হয়েছে, নেক্সট ভিডিওতে আমরা এটা ভুলটা মনে করেন যেভাবে হোক আর করার চেষ্টা করব। ভালোটা কোয়েশ্চেন করা হয়েছে, আমি চাইতাছি যেন প্রত্যেকটা মানুষ ভিডিওটা দেখে কমেন্ট করে, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে যে কোনো ব্যাপার দেয়া ভিডিওর যে কোনো একটা সমস্যা দেয়া যেন কমেন্টে সহযোগিতা করে রাখে, যে কাজ করলে ভালো হয়। হ্যাঁ, ভিডিওটা করে অবশ্য ভালো লাগতেছে, যেহেতু অনেকদিন পরে আবার অভিনয়ে আসতে পারছি, তারপরে সবার সহযোগী বা সহযোগিতায় আবার ভিডিওটা করতে পারতেছি। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এত কষ্ট করে এত উদ্দেশ্যের মাঝে ভিডিও করি, আপনারা সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, একটু দেখার ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা করবেন, আপনাদের জন্য আমাদের সব কিছু করা। ভিডিও করার মন চাইছিল কিন্তু বাসা থেকে লকডাউনের কারণে বাসা থেকে বের হতে পারি না, এই জন্য কিডন্যাপের পর অনেক মাস পর আজকে ভিডিওতে আসা হলো, সেই জন্য আমি দুঃখিত, এখন যাব সবসময় আপনাদের সাথে থাকার জন্য। এই ভিডিওটা আসলে কি বলবো, ভিডিওটা ভালো কিন্তু প্যারা অনেক, আপনারা তো বোঝেনি ভিডিওর বাইরে যারা থাকে ভিতরে যারা থাকে সবারই প্যারা, কিন্তু আপনাদের জন্যই সব ভিডিও করা, আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের এরকম নতুন নতুন ভিডিও উপহার দেব, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, সব মিলিয়ে দিন শেষে একটা ভালো ভিডিও সবাই চায় যে দেখতে চাই বা কি এরকম একটা কিছু, যাই হোক। ভালো অ্যাক্টিং, সেই লেভেলে অ্যাক্টিং করতেছে সবাই, মনে করেন ভাড়া ইয়া করতেছে, খালি আপনারা দিবেন সাপোর্ট করেন পুরো, মনে করেন আমরা ভাড়া দেবো সব মোড়া ঈদের মধ্যে, মনে টাস টাস করে তিনটা দিনে না দেখেন স্যার আমাদের ওই যে আমার লুচ্চামিও দেখতে হবে না আইতে আসে ভবিষ্যৎ। ভাই আপনি এটাই বলেন ভাই, যে আপনি যে ব্যাচেলার পয়েন্ট যে অভিনয়টা করছেন, নেক্সট টুলেট ফর ব্যাচেলার যে অভিনয়টা করছিলেন, অলরেডি সব শেষ, মানে আসবে ঈদের পরে, আপনি ঈদের পরে দেখতে পাবেন, ঈদের আগে যে আমাদের যে সিরিয়াল কিলারটা বা যে পেশাদার খুনি ওইটা আসবে, আর এই যেটা নিয়ে এখন কাজ করছি এটা আসার চান্স আছে, যদি থাকতে হয় তাহলে আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব, তার হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটা আছে, এগুলো ফলো করবেন, এগুলো ফলো করে এগুলোতে ডেট দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, কোনো টেনশন করবেন না, বিন্দাস থাকেন, আর আমাদের চ্যানেল বিন্দাস ফান বিড়ি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।